ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা সকলেই জেনে গিয়েছেন যে ডিএ মামলা দীর্ঘদিন পিছিয়ে গিয়েছে আজকে আনন্দবার পত্রিকায় একটি সুন্দর রিপোর্ট উঠেছে যে এই নিয়ে কেন ডিএ মামলা দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে কোন দিন কোন ধরনের মামলার শুনানি হয় এছাড়া কর্মী সংগঠনগুলি কি বলছেন শাসক ঘনিষ্ঠ কর্মী সংগঠন মূল্যবান কথা বলেছেন সবটাই দেখাবো তার আগে অনুরোধ রাখবো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন গত ডিসেম্বর মাসের পরে চলতি বছরে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মোহার্গ ভাতা নিয়ে মামলায় কার্যত কোনো শুনানি হয়নি দীপাবলির আগে সুপ্রিম কোর্টে মোহার্গ ভাতা নিয়ে কোনো সুখবর মিলবে বলে রাজ্য সরকারের কর্মচারীরা আশায় ছিলেন কিন্তু আজও সুপ্রিম কোর্টে মোহার্ক ভাতা নিয়ে মামলার শুনানি হলো না শুধু তাই নয় চলতি বছরেই আর শুনানি হচ্ছে না পরবর্তী শুনানি হতে পারে আগামী বছর দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে এর ফলে হতাশা নেমে এসেছে সুপ্রিম কোর্টে মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের শ্যামল মিত্র বলেন দশম শুনানির পরেও শুধু পরের তারিখ মিলছে স্বাভাবিকভাবেই কর্মচারীদের মধ্যে হতাশা যে। আমাদের সংগঠন নিম্ন বেতনের কর্মচারীদের প্রতিনিধিত্ব করে তারাই অনুদান দিলে মামলা চালাতে সাহায্য করছে তারা হতাশ হয়ে পড়ছেন শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চের শুনানির তালিকায় একেবারে শেষে মোয়ার্গ ভাতা বা মামলা ছিল সুপ্রিম কোর্টে সোমবার ও শুক্রবার নতুন দায়ের করা মামলা গ্রহণ করা নিয়ে শুনানি হয় মঙ্গল বুথ বৃহস্পতিবার মামলার নিয়মিত শুনানি হয় আজ শুনানির শুরুতে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মুরু সিংভী বলেন এই মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন তাই অন্য দিনে মামলা শোনা হবে বলে ঠিক হয়েছিল কনফেডারেশনের তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও রোহি দাবি তোলেন যেদিন মনে হয় সেদিনই শুনানি হোক কিন্তু দ্রুত ফাইল সারা হোক না হলে রাজ্য সরকারের কর্মীরা বঞ্চিত হচ্ছেন আরেকটি কর্মচারী সংগঠনের তরফে আইনজীবী পি এস পটলিয়া বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশের সত্ত্বেও রাজ্য সরকারের কর্মীরা দিয়ে পাচ্ছেন না আগামী জানুয়ারি মাসে শুনানি সম্ভব হবে কিনা না তা নিয়ে আলোচনার পর বিচারপতিরা জানান ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুনানি হবে কনফারেশনের সভাপতি শ্যামল মিত্র সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে বলেন আমরা আইনের লোক জানি না কেন সুপ্রিম কোর্টের সময় হচ্ছে না আজ বেলা একটা পনেরো মিনিটে মামলা উঠেছিল সবাই অনুরোধ করেছিলেন দ্রুত শুনানির জন্য ফেব্রুয়ারিতে শুনানি হতে পারে আইনের এই দীর্ঘসূত্রতা মেনেই এগোতে হবে তবে জবেই শুনানি হোক কর্মচারীদেরই জয় হবে রাজ্যের সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিল বলেন এর ফলে ডিএ মামলা যে আবার পিছিয়ে গেল তাতে সন্দেহ নেই কিন্তু শুনানির জন্য দিন নির্দিষ্ট হয়ে গেল অর্থাৎ ডিএ মামলাটি তারিখের গোলকধাঁধা হাত থেকে মুক্তি পেয়ে এবার সঠিক দিশা পেল গত বছর মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মোহার্গ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্যের বক্তব্য ছিল ওই হারে দিয়ে দিতে হলে কোষাগারে বিপুল আর্থিক বোঝার চাপ পড়বে কেন্দ্রীয় সরকার সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য চার শতাংশ দিয়ে ঘোষণা করার ঘোষণা করায় কেন্দ্রীয় কর্মীরা এখন ছেচল্লিশ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রের কর্মীদের ডিয়ের ফারাক বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ শতাংশ রাজ্য সরকারের অবশ্য বক্তব্য কেন্দ্রের আর্থিক বঞ্চনার সত্ত্বেও রাজ্য সরকার দুবার ছয় শতাংশ মর্মতা দিয়েছে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী অবশ্য বলেছেন ডিএ মামলা ক্রমাগত পিছিয়ে যায়। সরকারি কর্মচারীদের সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও আজ ফের চূড়ান্ত হতাশা হলেন তাহলে দেখলেন যে কর্মচারী সংগঠনগুলি কি বলেছেন এছাড়া শাসকগরিষ্ঠ কর্মচারী সংগঠনও মূল্যবান কথা কিন্তু এখানে বলেছেন এছাড়া মামলা পিছিয়ে যাচ্ছিল এতদিন কেন পিছিয়ে যাচ্ছিল সেটা দেখলেন এবং গতকালের মামলা কেন পিছিয়ে ছিল তার কারণ সুপ্রিম কোর্টে সোম ও শুক্রবার নতুন মামলা শোনা হয় ফলে এই ডিএ মামলা অনেক পুরনো সেই জন্য কিন্তু শোনা হয়নি সেই জন্য কিন্তু এই মিসলেনিয়াস যে এই হিয়ারিং সেখান থেকে বার করে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে মেন যে হেডিং সেখানে নিয়ে আসা হবে বলে আশ্বাস দিয়েছেন বিচারপতিরা সেই জন্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস বাবু অবশ্য সেই কথা উল্লেখ করেছেন এটা যদি হয় বাস্তবে তাহলে অবশ্যই কিন্তু হয়তো দেরি হচ্ছে কিন্তু একদিন সুখবর আসতে পারে আপনাদের জন্য ধন্যবাদ